সিডিএম এবারে শর্ট বল ব্যাক ফুটেকে কাট করেছেন ব্যাটে বলে নিখুঁত টাইমিং। এবারে ডিপিএল এ গাজী গ্রুপ এবং লিজেন্ড অফ রূপগঞ্জ আজকে মুখোমুখি হয়েছিল এবং লিজেন্ড অফ রূপগঞ্জের হয়ে সাব্বির রহমান আজকে তার সেই পুরনো রূপ আবারও ফিরিয়ে আনলেন মাঠে। প্রথম থেকে লিজেন্ড অফ রূপগঞ্জকে একপাশ থেকে আগলে ধরে রেখেছিলেন নাইম, তবে তিনি শতক থেকে 8 রান পিছিয়ে থেকেই আউট হয়েছেন এবং এরপরে সাব্বির রহমান দেখিয়েছেন তার আসল ভেলকি। 5-4 এবং 1-6 মাধ্যমে তিনি 25 বলে 42 রান করেন আর তার এই আগ্রাসনী ব্যাটিংয়ের মাধ্যমে তিনি আবারও বুঝিয়ে দিলেন যে ছাব্বির ফুরিয়ে যায়নি, তিনি আবারও আসছেন তাদের ভক্তদের মাঝে ভক্তদের মনের চাহিদা মেটাতে তার 4-6 ফুল জোরে দিয়ে।